আমি বললাম এটা তোমার সন্তান, সে বিশ্বাস করলো না। সে বললো আমার সন্তান তোমার গর্ভে কীভাবে আসবে? আসসালামু আলাইকুম, আমার নাম মিতু। আজকে আমি আমার জীবনে ঘটে যাওয়া কিছু কাহিনি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আজকে আমার জীবনে অনেক বড় একটা ভুল করছি, বিশ্বাস করে বিয়ের আগে অন্যকে দেহ দিয়ে দিছি। তো আজকে বিয়ের আগে অন্যকে দেওয়ার পরিণাম কি সেই গল্পই তুলে ধরবো আপনাদের মাঝে। কারণ যখনই আপনারা বিয়ের আগে কোনো ছেলেকে আপনারটা দিয়ে দিবেন, তখনই সেই ছেলে আপনাদেরকে আর পাত্তা দিবে না, এটাই বাস্তব। তার প্রমাণ হলাম আমি। আমার সাথে কীভাবে কী ঘটলো সব ঘটনা আজকে বলবো আপনাদের মাঝে। আমি একটা ছেলেকে খুব ভালোবাসতাম, জানতো না আমার ফ্যামিলির কেউ, কেউ জানতো না, শুধু জানার মধ্যে আমার একটা বান্ধবী জানতো। হ্যাঁ, ওর বন্ধুবান্ধব কয়েকটা জানে, কিন্তু আমার ফ্যামিলি থেকে আমি ছাড়া কেউ জানতো না। আমি কখনো কাউকে বসতে দিইনি যে আমি কাউকে ভালোবাসি, কারণ আমার বাবা প্রেম ভালোবাসা পছন্দ করে না। আমার বাবা জীবনে একটা ঘটনা আছে, আমার বাবা নাকি বিয়ের আগে একটা মেয়েকে ভালোবাসতো, সেই মেয়েটা আমার বাবার অনেক টাকা পয়সা খেয়ে দিয়ে অন্য ছেলের হাত ধরে চলে গেছে। তাই আমার বাবা ভালোবাসা প্রেম এগুলোকে ঘৃণা করে, পছন্দ করে না। তো এই জন্যে আমি আমার বাবাকে মাকে কখনো বুঝতে দিইনি যে আমি কাউকে ভালোবাসি। আসলে ভালোবাসা তো আসে মন থেকে, আর মন থেকে যদি কাউকে ভালো লেগে যায় তাহলে তাকে ভোলাটা অনেক কষ্ট হয়ে যায়। তো আমি তাকে ভালোবেসে ফেলছি আমার অজান্তে। আমরা একই স্কুলে লেখাপড়া করতাম, ওখান থেকে আমাদের প্রেম ভালোবাসা। তো একদিন হঠাৎ করে সে আমাকে বলে যে তোমাকে নিয়ে এক জায়গায় ঘুরতে যাব। আমি বললাম কোথায়? সে বলল আমার এক বন্ধুর বার্থডে, আজকে তোমাকে আর আমাকে ইনভাইট করছে, তুমি যাবা না? আমি বললাম আমার ফ্যামিলিতে আমি কিভাবে ম্যানেজ করব, আমি তো তোমার সাথে যেতে পারবো না। সে অনেক রাগ করে বলল, এই তোমার ভালোবাসা, আজকে আমি তোমাকে এক জায়গায় ঘুরতে নিয়ে যাব, সেখানেও তোমার আপত্তি আছে? তাহলে আমাকে ভালো না বাসলেই তো পারতে, কেনই বা ভালোবাসলে? তার কথাগুলো শুনে আমার খুব কষ্ট লাগলো, যে আজকে ভালোবাসার মানুষ কষ্ট পেল, আমি তাকে কষ্ট দিয়ে ফেললাম। যেভাবেই হোক আমি আমার বাসায় ম্যানেজ করব। আমি আমার মাকে মিথ্যে কথা বলি যে আমার এক বান্ধবী খুব অসুস্থ, তাকে নিয়ে হসপিটাল যেতে হবে। এ কথা বলে আমার মাকে আমি বলে বাসা থেকে বের হই। মাকে বলছি বাবাকে তুমি ম্যানেজ করে নিও। আর একটা মেয়ে যখন উপযুক্ত হয় তার বাবা মা সেই মেয়েটাকে সতর্ক বা সবসময় চোখের নজরবন্দি করে রাখে, কারণ একটা মেয়ে মানুষের পায়ে পায়ে দোষ। আর একটা মেয়ে মানুষ উপযুক্ত হয়ে গেলে মানুষের নজর পড়ে সেই মেয়েটার দিকে, যার কারণে আমার মা আমাকে সবসময় নজরবন্দি করে রাখত। তো যাই হোক, মাকে ম্যানেজ করে আমি তার সাথে তার এক বন্ধুর বার্থডেতে আসি। তো বার্থডেতে আসি, সেখানে দেখি অনেক লোকজন। তো বার্থডেতে সবাই মজামাস্তি করতেছে, ড্রিঙ্কস করতেছে। তো আমি জানি যে সে ড্রিঙ্কস করে না, সে কোনো নেশা পানির সাথে জড়িত না, কিন্তু সেদিন বার্থডের উপলক্ষে তার বন্ধুর সেও সামান্য একটু নেশা করলো। আমি অনেকটা রাগ করলাম, সে আমাকে বোঝালো যে দেখো বন্ধু বান্ধব মিলে এক জায়গায় পার্টি করতেছি, একটু আট্টু না খেলে কি হয়। তো আমি বললাম ঠিক আছে খাও, এরপরে আমি রাগ করলাম না। তো সে পার্টিটা আমাদের শেষ করতে করতে অনেক রাত হয়ে গেল, প্রায় রাত বেজে গেল একটা। আমি একটা মেয়ে মানুষ, আমি যদি রাত একটা বাজে বাসায় ফিরি গ্রামের লোকজন তো কানাকানি করবে যে আমি রাত একটা পর্যন্ত কোথায় ছিলাম। তাই সব কিছু চিন্তা ভাবনা করে সেদিন তার বন্ধুর বাসায় আমরা রয়ে গেলাম। অনেক বন্ধুবান্ধব আছে, এখন সবাই থাকতে দিবে কোথায়, বাসায় রুমও খুবই কম। তো আমাকে আর আমার প্রেমিককে এক রুমে দিল, প্রথমে আমি নার্ভাস ফিল করলাম যে এক রুমে, পরে বললো যে যেহেতু রুম কম
কি করা যাবে, একটু কষ্ট মষ্ট করে রাতটুকুর ব্যাপারই তো। আর দেখো রাত একটা বাইজে গেছে, সময়ও খুব কম, তো রাতটুকু আমরা কষ্ট করে এক রুমে কাটাই। আমি বললাম ওকে ফাইন। তো রুমের মধ্যে একটা খাট ছিল, খাটের মধ্যে আমি তাকে বললাম তুমি তাহলে খাটে শোও, আমি নিচে শুই। সে বললো কেন, আমার সাথে একই বিছানায় শুইতে তোমার কোনো আপত্তি আছে? আমি বললাম না, আসলে আমি ওইভাবে কথাটা বলি নাই, তুমি যেভাবে বলতেছো। সে বললো কি, তুমি আমি আজকে একই বিছানায় ঘুমাবো, তোমার যদি আপত্তি থাকে তাহলে বলতে পারো, আমি দরকার হলে বাইরে গিয়ে ঘুমাবো। আমি বললাম না, কোনো আপত্তি নেই। এরপরে আমি এক সাইডে শুইলাম, সে এক সাইডে শুইল। শোয়ার পরে আমি কতক্ষণ শুয়ে আছি, আর ও তো হালকা পাতলা নেশা করছি, সে আস্তে করে আমার শরীরের উপর তার হাতটা দিল। দেওয়ার পরে আমাকে বলতেছে তোমাকে যে এইভাবে কবে কাছে পাবো। আমি বললাম যেদিন আমাদের বিয়ে হবে সেদিন আমরা এর থেকে বেশি কাছে আসব। সে বলল সে কাছে আসাটা যদি আজকেই আসি আমরা। আমি বললাম এইভাবে সম্ভব না। সে নেশার ঘরে আমার সাথে খারাপ ব্যবহার করেনি, কিন্তু এমন এমন কথা বলতেছে যা বলার মতো না। সে আমাকে বলতেছে আজকে তার সাথে আমার বিছানা শেয়ার করতে হবে, তাহলে সে বুঝবে আমি নাকি তাকে ভালোবাসি, আমি অন্য কারো হব না। আজকে যদি আমি তার সাথে বিছানা শেয়ার করি তাহলে আমি নাকি তাকে প্রকৃত ভালোবাসবো। সে এভাবে আমাকে নার্ভাস ফিল করতেছে। আমি বললাম দেখো আমি তোকে মন থেকেই ভালোবাসি। সে বললো মন থেকে ভালোবাসলে তাহলে আজকে তুমি কোনো আপত্তি করবে না। তো সেদিন রাত্রে তার বন্ধুর বার্থডেতে আমাদের দুজনের হয়ে গেল, দুজনে দুজনকার কাছে গেলাম, দুজন দুজনকারকে আদর করলাম, ভালোবাসা দিলাম, এভাবে চলতেছে আমাদের সম্পর্ক। বেশ কিছুদিন আমরা সেখান থেকে কখনো কোনো আবাসী ঘটলে, কখনো কোনো বন্ধুর বাসায়, কখনো কোনো পার্কে, কখনো আবার জঙ্গলেও সময় কাটাতাম। কিন্তু বেশ কিছুদিন পরে আমি বুঝতে পারি যে আমি মা হতে যাচ্ছি, আমার গর্ভে সন্তান। তখন আমি তাকে বলি এবার তো বিয়ে করো, এখন যদি বিয়ে না করো তাহলে আমার গর্ভে সন্তান। সে বলল তোমার সন্তান কার সন্তান এটা? আমি বললাম এটা তোমার সন্তান। সে বিশ্বাস করলো না, সে বললো আমার সন্তান তোমার গর্ভে কীভাবে আসবে? হ্যাঁ, আর তুমি বিয়ের আগে আমাকে সব কিছু দিতে পারছো, তুমি যে অন্য ছেলেদের সাথে বিছানা শেয়ার করতে পারো না এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই, তাহলে আমি তোমাকে বিশ্বাস করি না, আর এই সন্তান আমার না, আজকে থেকে তুমি আমার সাথে কোনো সম্পর্ক রাখো না। আর যেটা তোমার সাথে আমার সম্পর্ক ছিল সেটা আবেগের বসে হয়েছি, তুমি আমাকে ভুলে যাও, আর আমাকে আমার রাস্তায় কখনো আসবে না। তখন আমি বললাম তোমার কী চাওয়া ছিল আমার দেহটা? তুমি আমাকে ভালোবাসার ফাঁদে ফেলাই আমারটা বুক করা শেষ, এখন তুমি বলতেছো এই সন্তান তোমার না? সে বলল আমি তো তোমাকে সারা জীবন তোমার সাথে থাকার জন্যে আমি তোমার সাথে সম্পর্ক করিনি, জাস্ট তোমাকে ভালো লাগতো, তোমার বডি ফিগার দেখে আমি পুরো আমার মাথা নষ্ট ছিল, আমি আমার এক বন্ধুর সাথে বাজি ধরে তোমার সাথে সম্পর্ক করছি, আর তোমাকে বিছানা অবধি নিয়ে গেছি, এতটুকুই আমার ভালোবাসা। তুমি যদি মনে করো যে আমি তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসি সেটা হবে ভুল। হ্যাঁ আমি মানি তুমি আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসছো, কিন্তু আমি না, আমি যেটার কারণে ভালোবাসছি সেটা আমার হয়ে গেছে, এখন আমি এইসব ভালোবাসা গুল্লি মারি। এইসব কথা বলে সে আমার কাছ থেকে চলে যায়, আর আমার পেটে বাচ্চা। এই কথা যদি আমার বাবা মা জানে তাহলে তাদের মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না, কারণ যে মেয়ের বিয়ের আগে গর্ভে সন্তান তার বাবা মা এই কথা শোনার পরে কীভাবে সমাজে মুখ দেখাবে। তো আমি তখন সেদিন রাত্রে অনেক কান্না করলাম, কান্না করার পরে আমার এক ভাবি ছিল, ভাবির কাছে বললাম সব বিস্তারিত ঘটনা। ভাবি তখন আমাকে ডক্টরের কাছে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে আমাকে একটা ওষুধ কিনে দেয়, ওষুধটা 72 ঘন্টা টাইম দেয় ডক্টরে, সেই ওষুধটা খাওয়ার পরে আমার বেবিটা নষ্ট হয়ে যায়। আমার ফ্যামিলির কাউকে আমি কিছু বুঝতে দিই না, তাদের অগোচরে এত কিছু করে ফেলছি। তো একটা কথাই আপনাদের বলবো যে আসলে প্রেম ভালোবাসার যুগ যেমনই, এখন প্রেম করে ভালোবেসে কাউকে বিছানা অবধি নিয়ে যাবেন না, আর কারোর সাথে বিছানা শেয়ার করবেন না। একটা ছেলের সবথেকে বড় লোভ থাকে তার দেহের প্রতি,
সে দেহটাকে যখন ভোগ করে ফেলে তার আর কোনো লোভ লালসা থাকে না। তো একটা কথাই বলবো বোনেরা, ছেলেরা যতই আপনাদেরকে রিকোয়েস্ট করুক না কেন, যতই আপনাদেরকে আঘাত করে কথা বলুক না কেন, কখনো কারোর সাথে বিছানায় যাবেন না। যদি যান তাহলে আমার মতো দশা হবে। মৌমাছি যেমন আসে মধু খেতে, মধু খাওয়া শেষ মৌমাছি উড়ে যায়, সেরকম হলো ছেলেরা, আমরা হলাম মধু, আমাদের এখানে আসে মধু নিতে, মধু নেওয়া শেষ উড়ে চলে যায়। তো আমরা যদি সতর্ক থাকি তাহলে এমন ঘটনা কোনো বনেদের সাথে ঘটবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।